সো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কী করে পাঠাবেন এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা কী করে ক্যান্সেল বা ডিলিট কী করে করবেন। ওকে, সো ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে দুটো কথা বলে দিই। বন্ধুরা, আমি প্রত্যেকবারে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে দেখাই প্রত্যেক কিছু ভিডিওটা। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি ফেসবুক লাইটে, যেহেতু ফেসবুক লাইটে নতুন এক্সট্রা ফিচার্স আছে, তো সেই কারণে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এবার এই ফেসবুক লাইট অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এমনি একটা ইন্টারফেস চলে এলো। তো আসার পরে বন্ধুরা এখানে দেখুন হোম বাটন আছে, হোম বাটনের পাশে এখানে দেখুন দুটো মানুষের চিহ্ন আছে। তো মানুষের চিহ্নতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে এমনি একটা ইন্টারফেস চলে আসবে। তো হোম বাটন যদি আপনার ওখানে শো যদি না হয়, তাহলে আপনি দুটো মানুষ যদি আপনার এখানে যদি শো না হয়, তাহলে আপনি কি করবেন, এখানে উপরে সার্চ বারের উপরে এখানে দেখুন পাশে তিনটে ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা ফ্রেন্ডস বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো সেম ইন্টারফেস এখানে চলে আসবে, দুটো মানুষ যেমন সেম দেখাচ্ছে, ওখানে গেলেও সেম দেখাবে। তো আশা করি বুঝতে পারলেন। এই জন্য একটা লাইক করুন, কমেন্ট করুন। তো ভিডিওটা ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো যে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট কী করে পাঠাবেন। তো দেখুন এখানে নিচে লেখা আছে পিপল ইউ মে নো। ওকে, তো এর নিচে লেখা আছে দেখুন এখানে অ্যাড ফ্রেন্ড বলে আছে। আপনি একে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, মানে অ্যাড ফ্রেন্ড বলে এদেরকে অ্যাড করতে পারবেন, আপনি ওকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো দেখুন আমি এখানে দেখুন বন্ধুরা লেখা আছে MD সাদ্দাম আলী বলে যেটা লেখা আছে, আমি কি অ্যাড ফ্রেন্ড করব। চলে গেল রিকোয়েস্ট। এইবার আপনি যদি এখানে যদি রিমুভ করতে চান, এখানে দেখুন অ্যাড ফ্রেন্ডের পাশে এখানে রিমুভ আছে, তো আমি এখানে রিমুভ করে দেবো, তো একে আমি সরিয়ে দেব। আবার আমি এখানে দেখুন এখানে সুরজিৎ দে বলে যেটা আছে, তাকে আমি অ্যাড করব। ওকে, মানে তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ওকে, তো এমনিভাবেও আপনি করতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট। এবং আপনি হোমবারে গিয়ে ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুকের পাশে দেখুন সার্চ বার আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা আপনারা যা খুশি আপনার ফ্রেন্ডের নাম লিখতে পারেন। তো বন্ধুরা আমি এখানে দেখুন এখানে একটা বন্ধুর নাম লিখবো, আসিফ আলী। আমি একটা সিম্পলি দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি আসিফ আলীতে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে দেখুন আমি আসিফ বলে সার্চ করব, এখানে দেখুন অনেক ফ্রেন্ড চলে আসবে। ওকে, আপনারা যাকে খুঁজছেন আপনারা তাকে খুঁজে নিয়ে, ধরুন আমি এই ছেলেটাকে, এই যে বাচ্চা বেবি আছে এখানে আসিফ খান আছে, আমি একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। দেখুন এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আপনি প্রোফাইলে গিয়ে দেখতে পারেন, প্রোফাইলে গিয়ে এমনি দেখতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন আমি এই আসিফ মল্লিক বলে যে আছে, আমি এর প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমি আপনাকে এর মানে সব কিছু দেখতে পাবো আমি, ঠিক আছে। আমি একে আবার আমি এর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমি অ্যাড ফ্রেন্ড করব। ওকে, তো ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। তো আমি এবার ব্যাক করে দেব। তো ব্যাক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার সিম্পলি আমি এখানে দুটো মানুষ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা আমি এখানে এবার এই যে উপরে যে দেখুন রিকোয়েস্ট বলে আছে লেখা, এই ফ্রেন্ডের নিচে দেখুন এখানে রিকোয়েস্ট বলে লেখা আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখুন উপরে তিনটে ডট পাবেন, একদম উপরে রিকোয়েস্টের উপরে দেখুন এখানে তিনটে ডট আছে, তিনটে ডটে ক্লিক করেন। এইবার এখানে দেখুন ভিউ সেন্ট রিকোয়েস্ট, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ আগে যাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এদেরকে এখানে শো হবে। ওকে, তো দেখুন আমি এখানে আসিফ মোল্লাকে আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আপনাকে এখানে ক্যান্সেল যদি আপনি যদি করতে চান, ঠিক আছে, সিম্পলি আপনি এখানে প্রোফাইলে গিয়েও আপনি ক্যান্সেল করতে পারবেন। এখানে দেখুন ক্যান্সেল হয়ে গেল।
এবং আপনি এখান থেকে সিম্পলি এখানে ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেলও করতে পারবেন। এখানে আমি এখানে একেও ক্যান্সেল করে দেব, তো একে আমি সুরজিৎ দেকে ক্যান্সেল করব না, একে থাকবে, এটা আমি রাখতে চাই। এবার আমি একে MD সাদ্দাম আলী একে আমি ক্যান্সেল করে দেব, এই ঋতুপর্ণা দাস আমি একে ক্যান্সেল করে দেব, যেহেতু আমি আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আমি একে আবার ঋতুপর্ণা দাস একেও ক্যান্সেল করে দেব। তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম, তো এতটাই, আর কিছু কাজ নেই, সিম্পলি একটা ব্যাক করে দেবেন এখান থেকে। তো বন্ধুরা এতটাই, ভিডিওটা যদি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে, এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।